এটা একটা অপূরণীয় ক্ষতি। আমি জানি আমার হয়তো একটা অংশ চলে গেল, ছোটবেলা থেকে একবারে একসাথে সব কিছু হয়েছে, পরে তারপরে অনেক কিছু হয়েছে, যারা তাকে ভালোবাসে তার গান ভালোবাসে, মিউজিক ফ্যান যারা আছে তাদেরকে আমি বলবো তাকে তা জানা যায় উপস্থিত থাকে, তাকে শেষ সময় দেখা এবং এরপর তার দাপন করে একদমখানি হবে 2 তারিখে উপস্থিত থাকবে। আর তার কাজের মাধ্যমে তার গানগুলো তাকে এবং আমাদেরকেও হয়তো সেই সব সময় মনে করিয়ে দেবে যে কখন আমরা একসাথে কালকে জানা যাতে হচ্ছে। আবার আমি রিপিট করি, 5 জহর আজাদ হোসেন আজাদ মসজিদে জানা যাবে, জানাজা উপস্থিত থাকবে এবং তারপরে দাফন হবে বনানী অবস্থানে আমার মা বাবার এবং এরপরে 2 তারিখে দুর্ঘাটি হবে, এটা গুলশান ভবন না কোথাও নেওয়া বিকজ যেহেতু এটা একটা প্রসেস করে বিদেশে উইকেন্ডে থাকে সেখানে 2 দিন জন্য সব মিলিয়ে এখন যা কিছু হবে আজাদ মসজিদে শাকিল আহমেদ শ্রদ্ধ কমল দাশগুপ্ত এবং শ্রদ্ধা বেগমের সন্তান আমিন ভাইয়ের ভাই, সমস্ত পরিচয়কে ছাপিয়ে উনি নিজে একজন কিংবদন্তি শিল্পী স্বাধীন নামে হয়ে উঠেছেন এবং এরকম শিল্পী, এই মাপের শিল্পী, এত সময়ের শিল্পী খুব কম জন্মায় মানুষকে জানি। ওনার প্রতি মানুষের যে ভালোবাসা ছিল আছে আমরা সেটা বিশ্বাস করি। উনি যে সৃষ্টিগুলো করে গিয়েছেন, উনি যে কাজটা করে মানে একের পর এক যে অসাধারণ কাজগুলো করে দিয়েছেন আমরা সবাই তখন অনুপ্রাণিত। আমরা যারা এই জেনারেশনে মিউজিক করি এবং ভবিষ্যৎ জেনারেশন যারা মিউজিক করছে বা করবে সবাই আমার মনে হয় শাকিল আহমেদ সাহেবের মিউজিক থেকে অনেক অনুপ্রাণিত। আশা করি তার সেই কর্মের মাঝখান থেকে অনেক কিছু শেখার থাকবে, ওনার জীবনযাপন থেকে শেখার থাকবে এবং আশা করবো যে উনি বেঁচে থাকবেন তার কর্মের মাধ্যমে এবং উনি যেই ভালোবাসাটা পেয়েছেন, যে ভালোবাসাটা পাচ্ছেন, যে সম্মানটা পাচ্ছেন, আশা করি দিনে দিনে সেই সম্মানটা আরও বৃদ্ধি হবে, সম্মানটা বাড়বে এবং ভালোবাসাও বাড়বে। আসলে আসলে এতটাই শোকাহত এই আর এটা এত আনটাইমলি এবং আনএক্সপেক্টেড ওনার প্রস্থানটা, আসলে আমরা কেউ মানে সব প্রস্থানই মানে মর্মান্তিক এবং বেদনাদায়ক কিন্তু ওনারটার জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না, একেবারেই বিশ্বাস করতে পারছি না, এখনও বিশ্বাস করে একটা হচ্ছে না। সুতরাং পরিবারের পক্ষ থেকে কেউ আসলে কথা বলার পজিশনে আছে বলে মনে হচ্ছে না এবং আমরা সবাই সমপরিমাণ শোকাহত। ছিলেন আসলে এখানে যারা